Hello viewers, Assalamu Alaikum. Welcome to my cooking channel, Mori's Kitchen. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী রেসিপিটি আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তবে দেখে নিই রান্নাটি করতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে শোল মাছ নিয়েছি 7 পিস। মাছগুলোকে আমি হালকা হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। টমেটো নিয়েছি 2টি মিডিয়াম সাইজের, টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। 1.5 চামচ আদা বাটা এবং 1.5 চামচ রসুন বাটা, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, 6টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া, 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ তেল, লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন আমি চলে যাচ্ছি আমার মূল রান্নার প্রসেসে। প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে ভেজে নিতে হবে, এতে করে যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে। অ্যাড করছি সামান্য পানি মশলা কষানোর জন্য এবং এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ খাবারের টেস্ট নির্ভর করে খুব ভালোভাবে মশলা কষানোর উপরেও। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে আগে দিচ্ছি কারণ আলু সেদ্ধ হতে কিছুটা সময় বেশি প্রয়োজন। আলু দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো দেওয়ার পর হালকা কিছুটা নেড়ে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই 2 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো পানি দিতে পারেন। সামান্য নেড়ে ঢেকে দিব পানিটা বলক না আসা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে। সাবধানে দিতে হবে যেন গরম পানিতে হাত না লেগে যায়। আমি এখন মাছটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। সামান্য নেড়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। পারফেক্ট হয়েছে, ঠিক যেমন ঝোলটুকু আমি চেয়েছিলাম ঠিক তেমনই। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ, আমি এখন ধনিয়া পাতা কুচি দিচ্ছি। দেখুন চমৎকার একটি কালার এসেছে, সবুজ হলুদ এবং লালের কম্বিনেশন। আমি এখন 1 মিনিটের জন্য ঢেকে চুলা বন্ধ করে দিব এবং গরম গরম পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্না। গরম ভাতের সাথে আর কী চাই, ঝোলেই তো পুরো 2 প্লেট ভাত শেষ করে ফেলা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।